নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে প্রচুর মানুষ ফর্ম তুলে ফেলেছেন এবং ফর্ম অনেকে জমা করেছেন এবং অনেকে জমা করেননি। এছাড়াও যে সমস্ত জায়গায় ক্যাম্প এখনও পর্যন্ত শুরু হয়নি, তারা অপেক্ষা করছেন যে এই মুহূর্তে ক্যাম্প হবে, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন শুরু করে দেবেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম কিন্তু প্রচুর পরিমাণে বাতিল করা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, তার কারণ একটাই যে বারবার বলা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে নানান ধরনের কিন্তু ভুল ভাল ধরনের এর বলা যেতে পারে ডকুমেন্ট সাবমিট করছেন আবেদনকারীরা, এবং এই যে ফর্ম ফিল আপের ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে নানান ধরনের এর ভুল পদ্ধতি অবলম্বন করছে, যার ফলে কিন্তু এই ফর্মগুলো পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে। এবং ফর্ম যদি আপনারা জমা করেও দেন তো সেগুলো বাতিল হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, তো অবশ্যই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো তো সেইগুলো কিন্তু বেশিরভাগ মানুষই দুয়ারে সরকার ক্যাম্পে আমি গিয়েছিলাম এবং সেখানে আমি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মানুষ এই ভুলগুলো করছেন। সেখানকার যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে বারবার তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন এই ডকুমেন্টসগুলো ঠিক করে আনুন, এই জায়গাগুলো ঠিক করে লিখুন, কিন্তু তাও দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই, বেশিরভাগ আবেদনকারী কিন্তু সেইগুলোকেই ভুল করছে। তাই এইগুলো যদি ভুল থাকে, ফর্ম জমা আপনাদের হয়তো নিয়ে নেওয়া হবে কিন্তু তারপরে আপনাদের টাকা অ্যাকাউন্টে আসবে না, কারণ কি ফর্মটা রিজেক্ট করা হবে। তাই বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ফর্ম তুলে রেখেছেন, জমা করেননি, তো কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, অর্থাৎ কোন জিনিসগুলো মাথায় রাখবেন? ফর্ম ফিল আপ আপনারা জেনে গিয়েছেন, তবুও কিন্তু নানা স্টেপ আপনারা ভুল করছেন, তো কোনগুলো ভুল করছেন সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। যারা এখনও পর্যন্ত ফর্ম তোলেননি তারাও অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখুন বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই ফর্মটার এখানে দেখুন একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ এখানে যে স্টার মার্কসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে স্টার মার্কস দেখুন, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার স্টার মার্কস, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার স্টার মার্কস, আধার নম্বরের পাশে স্টার মার্কস, এই যে রয়েছে এইগুলোকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আমি যেগুলো লাইভ একেবারে দেখলাম, তো সেখান থেকেই জানাচ্ছি যে কী হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর উল্লেখ করেছে, আধার নম্বর উল্লেখ করছে না, কিন্তু যেটা উল্লেখ করতে হবে এখানে স্টার মার্কস দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যদি আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ড নম্বর উল্লেখ করেছেন, আধার নম্বর উল্লেখ করেননি, তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আধার নম্বর এখানে উল্লেখ করছে না, শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নম্বর উল্লেখ করে নিয়ে ফর্মটি ফিল আপ করে চলে যাচ্ছে। এবং এখানে দেখুন বন্ধুরা, মোবাইল নম্বরের পাশেও কিন্তু একটা স্টার মার্কস রয়েছে, কিন্তু মোবাইল নম্বর অনেক মানুষই কিন্তু উল্লেখ করছেন না। হ্যাঁ, তো এই মোবাইল নম্বরটি সঠিকভাবে ঠিকঠাকভাবে কিন্তু উল্লেখ করতে হবে। এবারে দেখুন বন্ধুরা, এবারে যেটা ভুল হচ্ছে আরও দেখতে পাচ্ছিলাম বন্ধুরা, আমি যেটা দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি, এসসি এসটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যারা এসসি এসটি রয়েছেন এখানে এসসি এসটি নম্বরটা উল্লেখ করছেন, কিন্তু এখানে নিচে দেখুন এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা হয়েছে এসসি এসসি সার্টিফিকেটের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এসসি এসসি সার্টিফিকেট দিচ্ছেন না, শুধুমাত্র নাম্বারটা উল্লেখ করে নিয়েই ফর্ম জমা দিতে চলে যাচ্ছেন। তাই সঠিক ডকুমেন্টস কিন্তু ঠিকঠাকভাবে জমা করতে হবে, আর স্বাস্থ্যসাথীর ফটোকপি, আধার কার্ডের ফটোকপি মাস্ট আপনাদের জমা করতে হবে। দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স নিয়ে চলে যাচ্ছেন, আধার কার্ডের জেরক্স নিচ্ছে না, হবে না বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো মাথায় রাখুন। এবার আসি দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক জায়গায় দেখুন এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে কালার রঙিন ফটোগ্রাফ মারতে বলা হচ্ছে। দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ হয়তো ফটো তোলার সময় পায়নি বা হয়তো ফটো তার কাছে নেই এই মুহূর্তে, যেটা ভাই বলা যেতে পারে যে এই সময়কালে দাঁড়িয়ে কিন্তু খুবই বলা যেতে পারে একটা বাজে ব্যাপার, কারণ এখন ফটো তোলা হয়তো খুবই কঠিন ব্যাপার নয়, কারণ নানা জায়গায় গেলে, যে কোনো সাইবার ক্যাফেতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে এখন ফটো তুলে দেওয়া হচ্ছে, আগের মতো আর সময় নেওয়া হয় না। কিন্তু দেখা যাচ্ছে এখানে তারা সাদা কালো ফটো লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ বন্ধু, হয়তো পুরনো ফটো রয়েছে সেই সাদা কালো ফটো নিয়ে এখানে চিপকে দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো বন্ধুরা বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে, এই নম্বরটা ভালো করে সঠিকভাবে লিখতে হবে। যখন বন্ধুরা রেজিস্ট্রেশন করার পর আপনাদের কাছে যে স্লিপটা দেওয়া হচ্ছে, তো সেই স্লিপটা দেখে ভালো করে রেজিস্ট্রেশন নম্বরটা লিখুন, মিলিয়ে লিখুন। হ্যাঁ, এবারে বলি, যিনি রেজিস্ট্রেশন করবেন, তো যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তো অবশ্যই মহিলা হতে হবে, তো তিনি না গেলেও হবে, তবে তার সঠিক ডকুমেন্টস নিয়ে যে ব্যক্তি যাবেন তিনি যেন সঠিকভাবে গিয়ে এই রেজিস্ট্রেশনটা যেন করান, ঠিক আছে।
যে মহিলার নামে আবেদন করছেন সেই মহিলাকে না গেলেও হবে, হয়তো তার বাড়ির কেউ গিয়ে ফর্মটি নিয়ে এলো, তো সেক্ষেত্রে তার বাড়ির যে মহিলার জন্য আবেদন করতে চলেছেন সেই মহিলার সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই মানে বলতে গেলে যখন রেজিস্ট্রেশন যে করার সময় অবশ্যই আধার কার্ডটি মাস্ট প্রয়োজন। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু তখন দেখা হচ্ছে না, আধার কার্ডটি দেখা হচ্ছে, তো আধার কার্ডটি সাহায্যে লিঙ্ক করে দেওয়া হচ্ছে ওই মহিলার নামে। এই বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। দেখা যাচ্ছে অনেক অনেকে যে ফর্ম মহিলারা ফর্ম তারা ফর্মের যে লাইন সেই লাইনে তারা দাঁড়াতে পারছেন না বলে অন্য কোনো পুরুষকে বা অন্য কাউকে পাঠাচ্ছে, তো অনেকেই যাচ্ছেন দু তিনজনের ফর্ম তুলে আনতে, তো সেটা দিয়ে দেওয়া হচ্ছে ফর্ম তোলার সময়। তো যখনই রেজিস্ট্রেশন করা হচ্ছে সঠিকভাবে রেজিস্ট্রেশন করুন, যার নামে ফর্মটি দিচ্ছেন কিন্তু তার যার আধার কার্ডটি দিচ্ছেন তার নামে ভালো করে রেজিস্ট্রেশন করে সেই ব্যক্তির হাতেই ফর্মটি তুলে দিন, অর্থাৎ সেই মহিলার কাছেই ফর্মটি জমা দিন বা তাই সেই মহিলাকে ফর্মটি ফিল আপ করতে দিন। দেখা যাচ্ছে যে একজনের নামে রেজিস্ট্রেশন করেছে এক মহিলার নামে, অন্য মহিলা সেখানে সেই ফর্মটি ফিল আপ করে দিচ্ছে, তাহলে কিভাবে কী হবে বন্ধুরা? কারণ যেহেতু এখানে আধার লিঙ্ক করে দেওয়া হয়েছে, প্রতিটি আধার লিঙ্কের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে। তো এক মহিলার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে, অন্য মহিলাকে সেই ফর্মটি দিয়ে দেওয়া হচ্ছে ভুলবশত, তা যিনি করে নিয়ে গেছেন তিনি হয়তো বুঝতে পারছেন না, ভুলবশত অন্য মহিলাকে সেই ফর্মটি দিয়ে দেওয়া হচ্ছে, তিনি সেখানে রেজিস্ট্রেশন নম্বরটা উল্টোপাল্টা উল্লেখ করে দিচ্ছেন, দিয়ে ফর্মটি সময় করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা যখন এগুলো ঝাড়াই বাছাই করা হবে তখন কিন্তু এগুলো পুরো সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে, বুঝতে পারছেন বন্ধুরা? এইগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এবারে দেখুন বন্ধুরা, এখানে যেটা বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু অনেকেই পরিষ্কার করে লিখছেন না। এখানে ব্যাঙ্কের নাম, শাখার নাম, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এগুলো কিন্তু পরিষ্কার স্পষ্ট করে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? অনেকে কী করছেন এগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখছেন না। হ্যাঁ, অনেকে আছেন ব্যাঙ্কের আইএফসি কোড যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা লিখে নিয়ে চলে গেছেন, শুধুমাত্র ব্যাঙ্কের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর লিখে চলে গেছেন। এগুলো কিন্তু করলে হবে না বন্ধুরা, এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো এই ভুলগুলো একদম করবেন না, যারা এখনও ফর্ম ফিল আপ করেননি অবশ্যই এগুলো মাথায় রাখুন, রেখে আপনারা কী করুন, আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করুন। আর এখানে রেজিস্ট্রেশন নম্বরটা সঠিক রেজিস্ট্রেশন নম্বর যেটা স্লিপে উল্লেখ আছে সেটাই কিন্তু সঠিকভাবে এখানে বন্ধুরা লিখতে একবারে ভুল করবেন না, সঠিকভাবে কিন্তু লিখবেন। আচ্ছা, এবার এখানে দেখিয়ে দিই, দেখুন এখানে কাস্ট যে রয়েছে এটা অনেক জায়গায় দেখলাম অনেকে করছেন কি কাস্ট রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, অদার্স রয়েছে। তো অদার্স মানে হচ্ছে ওবিসি আর জেনারেল, তারা এই ঘরটায় টিক মারতে হবে, ঠিক আছে? অনেকেই কী করছেন তারা এসসি এসটি নয় বলে তারা এই অদার্সের পাশে টিক মারছেন না, চলে যাচ্ছেন, ভাবছেন এসসি এসটি হলে হয়তো টিক মারতে হবে, অদার্স হলে টিক মারতে হবে না। তো বন্ধুরা এই ভুলগুলো কিন্তু করবেন, এগুলো কিন্তু অনেক ছোটোখাটো ভুল আছে, এই ভুলগুলো করলে কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। আচ্ছা, এবারে আরেকটা যেটা আপনাদেরকে দেখাবো, তো দেখুন বন্ধুরা যেটা উল্লেখ করা হয়েছিল সরকারি যে বিজ্ঞপ্তি লক্ষ্মীর ভাণ্ডারে প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছে কিন্তু পরিষ্কার, কিন্তু সেখানে এখানে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই যে মহিলা আবেদন করছেন যিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছেন অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে আগে জানুন, আগে জেনে নিন, তারপরে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। আপনি একটা এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলেন আধার তার সঙ্গে লিঙ্কই নেই, ঠিক আছে? আধার কার্ড জমা, আধার কার্ড লিঙ্ক কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার বন্ধু, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড আপনি সাবমিট করেছিলেন, আধার কার্ডের জেরক্স দিয়েছিলেন মানেই কিন্তু আধার লিঙ্ক করা আছে, এটা কিন্তু নয় বন্ধুরা। আধার লিঙ্ক আর আধার জমা সম্পূর্ণ আলাদা ব্যাপার, তাই অবশ্যই ব্যাঙ্কে যান, গিয়ে খোঁজ নিন যে আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কি নেই। তারা কিন্তু যেখানে অফিসাররা রয়েছেন ব্যাঙ্কে আপনি কিন্তু গিয়ে জিজ্ঞেস করলে তারা সঙ্গে সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবে আপনাকে যে আধার লিঙ্ক আপনার অ্যাকাউন্টের সঙ্গে করা আছে কি নেই। তো যে অ্যাকাউন্টের সঙ্গে করা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেবেন, তবে কিন্তু টাকা পাবেন, নচেত কিন্তু টাকা পাবেন না। আর যে মহিলা আবেদন করছেন তিনি তার নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট নম্বর দিন, কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট তার পিতার বা তার স্বামীর এরকম অ্যাকাউন্ট নম্বর দেবেন না, বা তার ছেলের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এরকম কিন্তু দেবেন না, তাহলে কিন্তু আমাদের টাকা নাও আসতে পারে। কারণ এখানে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না, এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে, যেই মহিলা আবেদন করছেন সেই মহিলারই কিন্তু নামে অ্যাকাউন্টটা হতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট হেল্পফুল বলে মনে হয়েছে, অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।